স্বাধীনতার সুফল যাতে দেশের মানুষ পায় সেজন্য জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, জনগণের আস্থা অর্জনে সব সময় মানুষের পাশে থাকতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী ও ওয়ার্ড কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলের প্রতি আইন অনুযায়ী পরে তিনি জানান, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সরকার 100 বছরের যে পরিকল্পনা প্রণয়ন করেছে তা বাস্তবায়ন করতে হবে। জাতির পিতা এদের স্বাধীন করে গেছেন, তার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা করব। আপনার স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এই সুফল যেন বাংলাদেশের মানুষ ঘরে ঘরে পায়, নিশ্চয়ই সেদিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করে যাবেন, সেটাই আমাদের প্রত্যাশা। শপথ শেষে সবার সঙ্গে সমন্বয় করেই নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাস দেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। আমি সবাইকে নিয়ে বসবো, সব সেবা সংস্থা। এখানে একটা কথা আছে, কারণ সেবা সংস্থাগুলো যেগুলো সমন্বয় আমরা করি এগুলোর উপর মেয়রের কিন্তু আসলে কোনো কর্তৃত্ব নেই। এই সমন্বয় সভা যাতে এটা কার্যকরী হয় সেই দিকে মেয়র পুরোপুরি সজাগ থাকবে। অনুষ্ঠানে উপস্থিত সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন নগর উন্নয়নে নতুন মেয়রকে সহযোগিতার আশ্বাস দেন। আমার যে অভিজ্ঞতা আছে বা যে প্রজ্ঞা আছে বা যে ধারণা আমি অর্জন করেছি সেগুলোই আমি ওনার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি আন্তরিকভাবে সহযোগিতা করব। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।